আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নীতিশ কুমারের ভুল বদলের পর জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট প্রায় ব্যস্তে যাওয়ার মুখে আসামেও একই অবস্থা বিরোধী ঐক্যমঞ্চের আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা না হওয়ার সম্ভাবনাই প্রবল দুই দল দুটি তিনটি করে কেন্দ্রের দাবি করছে কিন্তু কংগ্রেস তাতে নারাজ তাই চোদ্দটি কেন্দ্রের প্রার্থী প্রেল প্রস্তুত করা হয়েছে একমাত্র গগৈও এখন অবধি বিরোধীদের ঐক্য বহাল রাখার কথা বলছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়নি কংগ্রেসের ফলে লোকসভা বুটে একা চলার কথা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবে আপের সঙ্গে দড়েই টানাটানি অব্যাহত রয়েছে কংগ্রেসের সেখানেও কংগ্রেসকে আসন ছাড়তে না রাজ কেজরিওয়াল এই পরিস্থিতিতে আসামের যে তৃণমূল ও আপের সঙ্গে আসল সমঝোতা হবে কংগ্রেসের এর সম্ভাবনা ক্ষীণ ফলে বিরোধী থেকে বেরিয়ে যেতে পারে দুই দলই বিরোধী ঐক্যমঞ্চের শরিক হিসেবে কংগ্রেস নেতৃত্বের কাছে চারটি আসন চেয়েছে তৃণমূল কংগ্রেস রিপুন বরার দাবি করিমগঞ্জ ধুবড়ি কোকরাঝার ও লক্ষিমপুর এই চারটি কেন্দ্র চেয়েছি আমরা অন্তত দুটো দিলেও মানতে পারি আম আদমি পার্টির রাজ্য সভাপতি ববেন চৌধুরীর দাবি ডিব্রুগড় গুয়াহাটি সহ পাঁচটি আসন চাইছে কংগ্রেসের কাছে অন্তত তিনটি দিতে হবে কিন্তু আসন ছাপ তেনারাদ কংগ্রেস নেতৃত্ব প্র্যাকটিক্যাল হওয়ার পরামর্শ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ও আপকে বিরোধী দলনেতা দেবব্রত সৈকি মঙ্গলবার বলেন আপ গুয়াহাটি পুরনিগমে একটিমাত্র কাউন্সিলর পদে জয়ী হয়েছে এর বাইরে রাজ্যের কোথাও আর কিছু নেই তাদের কিন্তু মাত্র একটি পদ পেয়েছে বলে কাউন্সিলের পাঁচটি লোকসভার আসন দিতে হবে এর যৌক্তিকতা কোথায় আমার আহ্বান সকলে প্র্যাকটিক্যাল হন তৃণমূল কংগ্রেসের চার আসনের দাবি শুনে তার মন্তব্য তৃণমূল করিমগঞ্জ কেন্দ্র চাইছে কিন্তু সেখানে তাদের বুথ কমিটিও নেই কদিন আগে জেলার সভাপতি নিয়োগ করা হয়েছে কংগ্রেসের তো বুথ কমিটি রয়েছে সর্বত্র ফলে খুন যুক্তিতে চারটি আসন দিতে হবে তাদের সেটা চিন্তা করতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেনপুরে আরও এগিয়ে গিয়ে বলেছেন বিরোধীদের এই ঐক্যমন্ত্র ছিল লোকসভা বুথকেন্দ্রিক জাতীয় স্তরের তবে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে আমরা সব বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করব তবে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ একমাত্র বিরোধীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে যাচ্ছেন মঙ্গলবার তার মন্তব্য বুকে হাত দিয়ে বলছি প্রাণ যাবে তবু বচন যাবে না রাজনীতির এথিক্স মেনে কাজ করছি বিরোধীদের ঐক্যবদ্ধ রাখতে লড়াই করছি কোনোভাবেই যাতে জুট না বাঙ্গে বুটের বিভাজন যাতে না ঘটে সেই চেষ্টাই করছি কিন্তু আসামেও বিরোধী বুটের বিভাজন সম্ভবত শুধু সময়ের অপেক্ষা কারণ কংগ্রেসের সঙ্গে জুটে থাকবে কিনা আগামী তিন ফেব্রুয়ারি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে আম আদমি পার্টি কয়েকদিন আগে ভূপেন বরার সঙ্গে দেখা করে আপের দাবি জানিয়ে এসেছেন রাজ্য সভাপতি চৌধুরী দুই ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টনের বিষয়টি পরিষ্কার করে দেওয়ার কথাও বলেছেন তিনি কারণ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নেতৃত্বের সঙ্গে বৈঠক আপের রাজ্য সেখানে জুট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ফলে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হলে বিরোধী ঐক্যমন্ত্র ছেড়ে বেরিয়ে যেতে পারে আম আদমি পার্টি অবশ্য রাজ্যে আপের সাংগঠনিকবিদ অত্যন্ত দুর্বল তবুও লোকসভা কেন্দ্রে বিরোধীদের দুই প্রার্থী ময়দানে গেলে ক্ষতি আখেরে কংগ্রেসেরই হতে পারে অপরদিকে টিকা ভিত্তিক টেট শিক্ষকদের চাকরি নিয়মিত সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের রাজ্যের টেট উত্তীর্ণ টিকা শিক্ষকদের চাকরি নিয়মিত করণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে সরকারের কাছে হলফনামা তলব করল গুয়াহাটি হাইকোর্ট আগামী পনেরো ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে এর আগে হলফনামা দাখিল করতে হবে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্তের উপর হাইকোর্ট যে স্থগিতাদেশ জারি করেছিল সেটা বহাল থাকবে এই মামলা সহ একই বিষয় নিয়ে মোট পঁচিশটি রিট আবেদনের উপর মঙ্গলবার শুনানি হয়েছে আদালতের দার্য করে দেওয়া তারিখে ফের একইসঙ্গে সঙ্গে মামলাগুলোর শুনানি হবে এদিকে টেট উত্তীর্ণ টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ নিয়ে শিক্ষামন্ত্রী রনজ বেগু প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান এই মামলায় আদালতের যা নির্দেশ হবে তা তারা মেনে নেবেন উল্লেখ্য টেট উত্তীর্ণ টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ নিয়ে রাজ্য সরকার কিছু শর্ত আরোপ করে একতরফা সিদ্ধান্ত নিয়েছিল গত বছরের দশ জানুয়ারি সরকারের তরফ থেকে লিখিতভাবে জানানো হয়েছিল টিকাভিত্তিক টেট শিক্ষকদের চাকরি নিয়মিত করা হবে তবে এক্ষেত্রে তাদের কিছু শর্ত মানতে হবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিনা শর্তে তাদের চাকরি নিয়মিত করণের দাবি নিয়ে সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সংস্থা সহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছেন এই ধরনের একই বিষয় নিয়ে আরও চব্বিশটি মামলা হাইকোর্টে বিচারাধীন মঙ্গলবার সব কোটি মামলার একসঙ্গে শুনানি গ্রহণ করে সরকারের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট অপরদিকে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার বরাবর চতুর্দিকের এলাকায় আগামী এক ও দুই ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত জনগণ ও গবাদি পশুর চলাচল এবং প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইলাকান্দির কুচিলায় অবস্থিত সিআরপিএফ ক্যাম্পের বার্ষিক রেঞ্জ ক্লাসিফিকেশন মহড়ার জন্য এক ও দুই ফেব্রুয়ারি ওই এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে এক আদেশে জানানো হয়েছে অপরদিকে কিশোরের উপর প্রাণঘাতী হামলা অভিযুক্ত গ্রেফতার এক কিশোরের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় সম্প্রতি ব্যাপক উত্তেজনা ছড়ায় বাজারে হাতি ক্রীড়া জীবিতে এই ঘটনার প্রতিবাদে সুচ্চার হন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা পরে জোরদার তদন্ত নামলে পুলিশের চাপের কাছে নথি স্বীকার করে সাত দিনের মাথায় মঙ্গলবার থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক এই ঘটনার পর বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বাজারে চূড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জোরালো দাবি জানান ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশে এজাহার দায়ের করেন আহতের পিতা ঘটনার বিবরণে প্রকাশ গত উনিশ জানুয়ারি হাতিক রাজীবীর দুই নং লাইনের বাসিন্দা বরত রবি দাসের ষোলো বছরের নাবালক ছেলে প্রদীপ রবিদাস বিশেষ করে শলগোই বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কারণে তাকে পথে একাপে বেদনক মারপিট করে স্থানীয় নূর খান নামের এক ব্যক্তি স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত নূর খানের নামে পুলিশে বেশ কয়েকটি মামলা রয়েছে এই ঘটনার পর বাজারে চুড়া থানার ওসি নীলজ্যোতি নাথের নির্দেশে তদন্তে নামে পুলিশ কিন্তু অভিযুক্ত নূর আত্মগোপন করে থাকে। পরে তাকে ধরতে সব দিকে বিছিয়ে রাখে পুলিশ শেষে পুলিশের চাপে পড়ে সাত দিনের মাথায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত নূর থানায় এসে আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করে পুলিশ পরে আদালতের নির্দেশে তার টাই হয় জেল হাজতে পুলিশের এমন ভূমিকায় এলাকার বিভিন্ন সংগঠন সন্তোষ ব্যক্ত করেছেন অপরদিকে দিলীপবাবুর প্রত্যাবর্তনের শিলচর বিজেপিতে আরেক পাওয়ার সেন্টার অন্ধকারে ইট খোলার গেরুয়া শিবির পিযুষের ফর্ম পেয়ে গুয়াহাটিতে গিয়ে দলে যুগ প্রাক্তন বিধায়কের তিনি আসছেন ঘর হচ্ছে খুব শীঘ্রই দুই সালের প্রলয়ঙ্কারী বন্যার পর থেকে শিলচরের সংবাদ মাধ্যমে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের বিজেপিতে ফেরা নিয়ে বহুবার এমন খবর বেরিয়েছে কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজ্ঞাত দাক্কায় বর্ষিয়ান এই নেতার দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে শেষ মুহূর্তে বেসতে যায় সেই দিলীপ পাল গত রবিবার গুহাটির বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে ফের বিজেপিতে নাম লিখিয়েছেন মাঝের দুই বছর আট মাস কার্যদর্শের চার নির্বাচনে কাটিয়েছেন তিনি কিন্তু দিলীপবাবুর বিজেপিতে স্থানীয় রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দিতে পারে কিনা এটাই এই মুহূর্তে সবচেয়ে হট আলোচনার বিষয় তিনি ছিলেন শিলচরের সিটিং বিধায়ক রাজনীতিতে অভিজ্ঞতার নিরিখে সর্বানন্দ সোনোয়াল সরকারের সময় বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কিন্তু বিধানসভার দায়িত্ব সামলাতে গিয়ে মানুষের হয়ে খোলা মনে কথা বলার সুযোগ পাচ্ছেন না এই উসমানী এক সময় ডেপুটি স্পিকার পদে ইস্তফা দিয়ে বসেছিলেন তিনি সেই দিলীপবাবুকে একুশের গুঠের ঠিক আগে হঠাৎ করে টিকিট না দিয়ে শিলচর আসনে দীপায়ন চক্রবর্তীকে প্রার্থী করে বিজেপি নেতৃত্ব রাগের দুঃখে এতদিনের পুরনো দল থেকে ইস্তফা দিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি দিলীপবাবু নির্দল হিসেবে দাঁড়িয়ে দেওয়াটা বিজেপির কাছে ছিল এক বড় ধাক্কা কারণ এতটা দিন ক্ষমতায় থাকার পরও তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া ভোটারদের মধ্যে ছিল না আর এটা যে দলের জন্য ক্ষতির কারণ হতে পারে তা উপলব্ধি করতে পেরেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব তাই তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে শুরু করে বহু নেতা তাকে বোঝানোর চেষ্টা করলেও জেদ ধরে থাকেন দিলীপ বাবু হেলিকপ্টার প্রতীক চিহ্ন নিয়ে নিজের পুরনো দলের সরকারের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ এনে প্রচারে জ্বর তুলেন কিন্তু সব দিক দিয়ে শক্তিশালী বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াটা মোটেও সহজ ব্যাপার ছিল না বুটে এগারো হাজার বুট পেয়ে তাকে পরাজয় স্বীকার করে নিতে হয় বিজেপির অনেকে আজও এ নিয়ে কটাক্ষ করে বলে থাকেন দিলীপ পালের হেলিকপ্টার তো আকাশে উড়ার আগেই ক্র্যাশ ল্যান্ড করেছে কিন্তু রাজনীতি সম্পর্কে যাদের কিছুটা হলেও ধারণা রয়েছে তারা এটা ভালোই জানেন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে আজকের দিনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এগারো হাজার বুট পাওয়াটা মোটেও সহজ কাজ নয় সব হারানোর পরেও শিলচরের রাজনীতিতে দিলীপ পালের যে একটা শক্ত জনবৃত্তি রয়ে গিয়েছে তা বুটের ফলেই চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল পেছনে কোনো শক্তিশালী দলের ব্যানার বা নেতার ছবি না রেখে আজকের দিনে কোনো প্রার্থী শিলচরের নির্বাচনে এক দু হাজার ভোট যদি আদায় করতে পারেন তবে তাই যথেষ্ট দিলীপ পরের যে একটা জনপ্রিয়তা রয়ে গিয়েছে তা ভালোই জানতেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণ কংগ্রেসের যমুনা থেকে এই রাজনীতিটাকে তিনি হাতের তালুর মতো হয়েছিলেন কাকে দিয়ে কোন কাজ করানো যাবে এটা তার জানা রয়েছে বলে এই রাজনৈতিক বা প্রশাসনিক বড় সিদ্ধান্ত নিতে সাত পাঁচ পাবেন না বাইশের বন্যার শিলচরের শাসক রাজনৈতিক দেউলে পোলাকে কার্য তো নগ্ন করে দে ফলে খুদ মুখ্যমন্ত্রীকে শিলচরে বার কয়েক এসে হাঁটু জুলে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় সে সময় তিনি দলেরই কাছের এক নেতাকে কুম্ভীর গ্রাম বিমানবন্দরে আক্ষেপ করে বলেছিলেন আমাদের এত এত সাংসদ বিধায়ক থাকা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়ার কেউ নেই জলবন্দি মানুষ আমাদের যথেষ্ট গালিগালাজ করছেন মানুষকে বাদ দিয়ে রাজনীতি হয় এভাবে চললে পোড়াকে দলের লালবাতি জ্বলতে সময় লাগবে না সেই বন্যার সময় শিলচরের জন্মলগ্ন রাস্তা একদিন হাঁটতে গিয়ে প্রথমবার দিলীপ পালের সঙ্গে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী আর ওই একটি সাক্ষাৎই প্রায় দেড় বছর পর দিলীপ পালের বিজেপিতে ফেরার প্রেক্ষিত তৈরি করে দিয়েছিল হিমন্ত সেদিনই বুঝতে পেরেছিলেন দলের সাংসদ বিধায়কদের জনসংযোগ বলতে নেই ফলে দলকে শক্তিশালী করতে দিলীপ পালের মতো জনবৃত্তি ঠেকানে তাকে গড়ে ফেরানো জরুরি এবং সেই ভাবনা থেকেই পুরো প্রক্রিয়ার সূচনা হয় এরপর বহু এমন সময় এসেছে যখন মনে হয়েছে কয়েকদিনের মধ্যেই দিলীপ জলফলের ঘর অপ্তি হবে কিন্তু সেই সবই ছিল জল্পনা এর মাঝে দলের জেলাস্তরের কিছু কর্মকর্তা দিলীপ বাবুকে বিজেপিতে ফেরানোর বিরোধিতা করে রাজ্য নেতৃত্বকে চিঠিও লিখে ফেলেন তাদের সিংহভাগই ছিলেন বর্তমান বিধায়ক দীপায়ন ঘনিষ্ঠ স্থানীয় রাজনীতিতে এতদিনে এটা ওপেন সিক্রেট দীপায়ন চক্রবর্তী কোনোভাবেই চাননি দিলীপ বাবুর এই ঘর ওয়াপসি ঠিক একই পথের প্রতীক সাংসদ ডক্টর রাজদীপ রায় কিন্তু দিলীপ পালকে নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা স্পষ্ট হয়ে যায় গত বছরের মাঝামাঝিতে ডিলিমিটেশন চূড়ান্ত হওয়ার পর শিলচরকে সংরক্ষিত করা সহ মানচিত্রে কাটাচড়ার প্রতিবাদ করে রাজদীপ সহ কাছাড় বিজেপির কয়েকজন গিয়েছিলেন দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু ততদিনে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছে গিয়েছিল ডিলিমিটেশনের বিরোধিতা করে শিলচরের একটি হোটেলে রাজদ্বীপরা বৈঠক করেছেন এ নিয়ে চোটে লাল ছিলেন হিমন্ত সেই রাতে প্রতিনিধি দলকে বিজেপির তার বাসভবনে অনেকক্ষণ বসিয়ে রেখে যখন সাক্ষাৎ দেন তখন তাকে কার্যত অন্য চেহারায় দেখেন শিলচর থেকে যাওয়া দলের নেতারা উল্লেখ্য উল্লেখ ওই দিন সন্ধ্যার সময়ে হিমন্তের ডাক তার সঙ্গে দেখা করে এসেছিলেন দিলীপ বাবু পিজুষ হাজারিকার উপস্থিতিতে হিমন্ত সেদিন দিলীপ বাবুকে বলেছিলেন আপনি দলে ফেরার জন্য তৈরি থাকুন যে কোনো সময় আপনাকে আমরা সসম্মানে দলে নিয়ে আসব বন্ধ দরজার পেছনে সেই রাতের ঘটনা গোপনে থাকিনি ওই সাক্ষাতে ক্রুদ্ধ হিমন্ত রাজদীপ ও উদ্দেশ্য করে বলেছিলেন আজি দিলীপ পাল আমার সঙ্গে দেখা করে গিয়েছেন আপনারা তৈরি থাকুন দিলীপ বাবুকে দলে ফেরানো হবে শীঘ্রই অর্থাৎ শিলচরের নেতৃত্বকে সেদিন দিলীপ পাল নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তার সামনে এ নিয়ে কোনো কথা বলার মতো অবস্থায় ছিলেন না কেউ আর সেদিনই কাচার বিজেপির ভবিষ্যৎ স্থির হয়ে গিয়েছিল এসব কথা অনেকেরই জানা কিন্তু এখন বড় প্রশ্ন হলো দিলীপ বাবু গড়ে ফেরা বিজেপির রাজনীতিতে আদৌ কি কোনো চাপ পড়বে সুজা কোথায় বর্তমানে জেলা বিজেপির সিংহভাগী দিলীপ বাবুকে সহজে মেনে নেবেন না তার দলে যোগ দেওয়ার পর জেলা সভাপতি বিমলন রায় থেকে শুরু করে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিক্রিয়াতেই এর স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে রইলেন বাকি সাংসদ রাজদীপ তিনি এখনও চুপ আসলে দিলীপ বাবুকে দলে ফেরানো নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব জেলা কমিটির কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি বিমলেন করেছেন দিশপুরে যোগদান হলেও বিষয়টি দিলীপ বাবু নিজেই জানতে পারেন শনিবার সকালে সেদিন মন্ত্রী পিজু হাজারিকেই তাকে ফোন করে জানিয়েছিলেন হিমন্ত দা চাইছেন আপনি কাল গুয়াহাটি এসে দলের যোগ দিন বেশ ওই একটি ফোনই সবকিছু স্থির করে দে মাস তারেক আগে শিলচরে জনসভায় এসে তার নির্দেশে দিলীপ পালকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় তাকে প্রাক্তন বিধায়ক বলে সম্বোধনও করেন এরপর থেকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নিয়মিত আমন্ত্রণ পেতে শুরু করেন শিলচরের প্রাক্তন বিধায়ক তখনই বোঝা গিয়েছিল তার দলে ফেরা এখন আর শুধু আনুষ্ঠানিকতা মাত্র আসলে হিমন্ত চাননি দিলীপবাবুর যোগদান নিয়ে আগাম খবর নিয়ে শিলচরের দলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করাতে তাই কাজ কাজটি করে ফেলেন আজ শিলচরে ফিরছেন প্রাক্তন বিধায়ক চব্বিশের সাধারণ নির্বাচনে হয়তো দিলীপ পালের তেমন কোনো ভূমিকা থাকবে না কিন্তু এরপরই শিলচরের পুরো বুট এবং হওয়ার এই দুটি কিন্তু হিমন্ত বিশ্বের বাজি হতে পারেন বলে রাজনৈতিক মহলের অনুমান সেক্ষেত্রে আগামী দিনগুলিতে কাছাড় বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ যথেষ্ট নাটকীয় হওয়ার সম্ভাবনাই বেশি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত